সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, টেকনোলজি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে থেকে আমরা একটা করে সুন্দর ব্লগ ভিডিও করব, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর থাকবে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থাকবে, এমনকি আমাদের আমি যেখানকার বাসিন্দা শান্তিপুর। শান্তিপুর একটা খুব ফেমাস শহর বলতে পারেন, যেখানে ইতিহাসের সঙ্গে শান্তিপুরের একটা বিশাল বড় যোগ আছে। খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়াও শান্তিপুরের বাইরে বিভিন্ন জায়গায় যাব, সুন্দর সুন্দর জায়গাগুলোয় যাব, তাদের ইতিহাস আমরা তুলে ধরবো এবং সেই সকল ভিডিওগুলো আপনাদের কাছে দেবো। তো বন্ধুরা, আজকে থেকে আমরা একটা করে সুন্দর ব্লগ তৈরি করব, যেগুলো আপনাদের দেবো সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনোটা বড় হয় সেটা আমরা একদিনে দেবো না, সেটা আমরা 2 থেকে 3 দিন বা 4 দিনে দিয়ে একটা করে পার্ট তৈরি করে সেটা আপনাদেরকে দেবো। আপনারাও ব্লগগুলো দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে, আর সে সকল জায়গাগুলো আপনারাও যাবেন, আপনারাও খুব আনন্দ পাবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকে কোথায় যাওয়া হচ্ছে। আলিপুর চিড়িয়াখানা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে ফেমাস একটা জায়গা আলিপুর চিড়িয়াখানা। আমরা আলিপুর চিড়িয়াখানা নিয়ে আজকে টোটাল ব্লগটি করবো। আমরা এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। আপনারা সাইট দেখতে পাচ্ছেন এখানে কত কিছু বিক্রি হয় এখানে চিড়িয়াখানার বাইরে। আমরা চিড়িয়াখানার সামনে আছি। প্রচুর লোকের সমাগম আছে এখানে সামনেই রোড। আমরা এবার চিড়িয়াখানার ভেতর দিকে যাবো। ভেতরে এন্ট্রি লেভেল আছে, এন্ট্রি লেভেল আমরা যাবো। এখান থেকে এন্ট্রি লেভেল, এতগুলো এন্ট্রি লেভেল আছে, এই এন্ট্রি লেভেল এখানে ম্যাপ রয়েছে, আপনারা কোথায় কোথায় যাবেন এখান থেকে আমরা প্রথমে ম্যাপটা দেখিয়ে দেবো। আমরা যতটা সম্ভব চেষ্টা করবো দেখানোর, কিন্তু মোটামুটি 4 ঘন্টা ঘুরতে লাগে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু সময় লাগবে। আমরা একটা ম্যাপ দেখিয়ে দিচ্ছি যে এই ম্যাপ অনুযায়ী আমাদের এখানে যেতে হবে। এখানে হচ্ছে ম্যাপ করা আছে, ম্যাপ দেখে আমাদের যেতে হবে। তো আমরা প্রথমে দেখি কোন দিকে শুরু করা যায়। এই হচ্ছে ম্যাপ, এই ম্যাপের রুটে আমাদের ধরে নিতে হবে। আমরা দুটো রুট আছে, আমরা এখন আপনারা ম্যাপের যেদিকে আপনারা দেখছেন আপনাদের বাঁ দিকে পড়বে, আর যদি কম্পিউটার আপনারা দেখেন তো সেটা ডান দিকে পড়বে, ঠিক আছে? তো আমরা সেই দিক দিয়ে যাওয়া শুরু করবো। আমরা স্টার্টিং করলাম। পাখিটা কোন দিকে গেলে? বার্ড 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 বার্ড। ম্যাপটার ছবি তুলে নিই, আপনারা দেখতে পারেন এখানে টোটাল পিকনিক চলছে। চারিদিকে বাচ্চারা খেলা করছে এখানে। চিড়িয়াখানাতে কিন্তু পিকনিক চলছে, একটা বড় পিকনিক চলছে। আমরা প্রথমে পাখির ঘরের দিকে যাব, পাখিগুলো আমরা আপনাদের দেখাবো প্রথম, তারপরে আমরা অন্যদিকে যাব। তো আমরা প্রথমে পাখি দিয়ে স্টার্ট করব। ওই যে সামনে খাঁচা দেখতে পাচ্ছেন, ওই দিকে হচ্ছে পাখি আছে। তো আমরা রোডে আছি যেহেতু, আমরা রোড দিয়ে ঘুরে কিছুটা যাবো। চারিদিকে স্কুলের পিকনিক চলছে এখানে, টোটাল স্কুলের বাচ্চাদের স্কুলের পিকনিকের স্পট হয়ে রয়েছে আজকে। আজকে প্রচুর ভিড় অন্যান্য দিনের তুলনায়। আমরা চলে এসেছি প্রথমে পাখিতে, এখানে পাখা তো আর রয়েছে, আমরা দুজন আছি এখানে। প্রথমে পাখা তো আর রয়েছে, এই বছর পাখি বেশ কিছুটা কম আমরা লক্ষ্য করছি, কারণ আমরা যখন 1 বছর আগে এসেছিলাম তখন প্রচুর পাখি ছিল, সেই তুলনায় কিন্তু এবছর অনেকটাই কম। তাও আমরা অনেক পাখি এখানে দেখতে পাবো, আমরা এখান থেকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ইয়েলো হেড অ্যামাজন বার্ড, যারা আপনারা পাখি বসেন তারা হয়তো শুনেছেন নাম ইয়েলো হেড অ্যামাজন বার্ড। We'll go through the wastelands, through the highways.
এবার আমরা পরের দিকে এগিয়ে যাবো। এবার আপনারা দেখছেন গ্রেট প্যারড, মধ্য পশ্চিম আফ্রিকা আর বৃষ্টিময় জঙ্গলে থাকে, ফলের মধ্যে বাদাম খায় এরা, তিনটে অথবা চারটে ডিম পারে, 28 থেকে 30 দিন ডিমে এরা তা দেয়, তারপরে তো ডিম দিতে পারছে। এই পার্পল হর্নের দিকে বক, পার্পল হর্ন অনেক রকম বকই এখানে আছে। এগুলিকে বলা হয় খুন্তা বক, এগুলির ঠোঁটটা খুন্তির মতন হওয়ার জন্য এটি খুন্তা বক নামে পরিচিত। বকগুলির সাইজ অনেক বড় হয়, ঠিক আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন, একটা বক খুব অসুস্থ। জলাশয় তৈরি করা যায় যেখানে শুধু যে এখানে পাখি রয়েছে তা না, প্রচুর বাদুর পর্যন্ত রয়েছে। আজকে মোবাইল নিয়ে এসেছি, ক্যামেরা নিয়ে আসতে আমার খেয়াল নেই, হঠাৎ করে বেরিয়ে যাওয়ার জন্য। আপনারা এখানে বড় বড় বাদুরও দেখতে পাবেন যেগুলো গাছে ঝুলছে। দেখে বুঝতে পারছেন যে বাদুর ঝুলছে। অ্যাকচুয়ালি এখানে পশু পাখির খাবারের তেমন কোনো অভাব হয় না বলে, আর দ্বিতীয়ত এখানে প্রচুর জঙ্গল আছে বলে কিন্তু আমরা এখানে শুধুমাত্র যে পাখি যেগুলো রাখা আছে সেগুলো নেই, এছাড়াও আউটসাইড থেকে প্রচুর পাখি কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় গাছে তারা বাসা করে থাকে। এরপরে আমরা যাবো হাতিশালার দিকে, যেখানে হাতি আছে আপনি দেখতে পাবেন। একটুখানি ওয়েট করুন, দেখানো যাবে। আমরা এখন হাতিশালার দিকে আসি, হাতিগুলি অনেক ভেতর দিকে আছে, তারা দূর থেকে আমরা দেখি জুম করে কতটা দেখাতে পারি। আবার কিছু পাখি দেখবো, এখানে মাঝখানে আবার কিছু পাখি রয়েছে। এখানে রয়েছে হচ্ছে চাইনিজ সিলভার সেন্টার ফ্যাজান, এখানে চাইনিজ বার্ড কিছু রয়েছে, কতটা দেখানো যায়। আরও কিছু চাইনিজ বার্ড রয়েছে, তবে আমরা যতটা দেখছি বছর পাখির অনেকটাই সংখ্যায় কম রয়েছে। আপনারা এবার দেখছেন সাদা ময়ূর। আমরা লাকিলি খুব ভালো টাইমে এসেছি, যে কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। হোমি
বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে প্রত্যেকটা চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যাব সেখানে সেখানে প্রাণীগুলোর নাম বলতে। তো আজকে এতটাই থাকলো, আবার আগামী দিন আমরা আরেকটা ভিডিও আপলোড করব, সেখানে বাকি এর পরের পার্ট থেকে শুরু করব। এটা আমরা টোটাল 5টা থেকে 6টা পার্ট আমাদের করতেই হবে, না হলে আমরা টোটাল ভিডিওটাকে আপনাদের দেখাতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।